আসসালামু আলাইকুম এভিয়ন, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে শেয়ার করতে আসলাম কি করে ঘোড়ার ডিজাইন সেলাই করা যায় তার সহজ নিয়ম। এজন্য আমি ফিলো কালারের সুতোটা, উল সুতোটা নিয়েছি এবং এরপরে আমি দুইটা দুইটা সুতোর নাল নিয়ে এক একটা ক্রস ঘর করে মোট প্রথম লাইনে ক্রস ঘর নিয়েছি দুইটা, দ্বিতীয় লাইনে ক্রস ঘর নিলাম চারটা, বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি, ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি, তিন নম্বর লাইনে ঘর নিব মোট পাঁচটা গ্যাপ ঘর সহ, ডান দিক থেকে একটা ঘর বাড়বে, বাম দিকে লেভেল সমান থাকবে এবং বাম দিক থেকে দ্বিতীয় ঘরটা গ্যাপ যাবে, চার নম্বর লাইনে বাম দিকে লেভেল সমান থাকবে, ডান দিক থেকে সাতটা ঘর বেশি নিব গ্যাপ ঘর সহ, মোট ঘর হবে চার নম্বর লাইনে ১৩টা। প্রথমে বাম দিক থেকে লেভেল সমান নিয়ে ঘর করলাম মোট ৬টা, তারপরে চারটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করলাম ৩টা, এরপর পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট ১৩টা। বাম দিক থেকে লেভেল সমান রাখবো, ডান দিক থেকেও লেভেল সমান রাখবো, বাম দিক থেকে তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি, তারপর আবার তিনটা ঘর করেছি, তিনটা ঘর করার পরে চারটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর করেছি, এরপরে ৬ নম্বর লাইনে ঘর করব মোট ১০টা, ডান দিকের লেভেল সমান রাখবো এবং বাম দিক থেকে তিনটা ঘর বাদ দিয়ে মোট ঘর করব ৪টা, তারপরে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করব ৪টা, ৭ নং লাইনে ঘর নিব ১০টা, বাম দিকের লেভেল সমান থাকবে, ডান দিকের লেভেলও সমান থাকবে, ৮ নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ঘর নিলাম ৩টা। এবার মাঝখান থেকে ৫টা ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে ঘর নিব ৩টা, আমি ৩টা ঘর পরে একবারে দেখাবো, বাম সাইডে আবার করে নিয়ে যাচ্ছি, ৮ নম্বর লাইনে বাম দিক থেকে লেভেল সমান রেখে ঘর করলাম ৩টা, ৯ নম্বর লাইনে বাম দিকে লেভেল সমান রেখে ঘর করলাম ২টা, ১০ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করলাম ২টা এবং ১১ নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ঘর করব ১টা। ৮ নম্বর লাইনে ডান দিক থেকে ঘর নিলাম ৩টা, ৯ নম্বর লাইনে ডান দিকের লেভেল সমান রেখে ঘর করলাম ২টা, ১০ নম্বর লাইনে ঘর করলাম বাম দিকে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করলাম ২টা এবং ১১ নম্বর লাইনে ডান দিকে লেভেল সমান রেখে ঘর করলাম ১টা। এরপর হলুদ সুতোর কাজ, একদম প্রথম লাইনে চলে যাব, প্রথম লাইনের বাম দিক থেকে একটা ঘর নিলাম, তারপরে ঠিক তার উপরে বরাবর ফিরোজা কালার বরাবর ঘর নিলাম পরপর ২টা, দর্শক যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, সেখানে গেলে প্রথম বেসিক লেভেল থেকে কাজগুলো শিখতে পারবেন দেখে দেখে। এরপর প্রথম লাইনের ডান পাশে একটা ঘর নিলাম, এরপর ফিরোজা কালারের দ্বিতীয় লাইনে একটা ঘর নিলাম ডান পাশ থেকে, তৃতীয় লাইনেও একটা ঘর নিলাম ডান পাশে, এরপর লেজের অংশের কাজ করবে, এরপরে একদম ৪ নম্বর লাইনের ডান পাশে একটা ঘর নিলাম, ৫ নম্বর লাইনেও একটা ঘর নিলাম, ৬ নম্বর লাইনের একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিলাম, ৭ নম্বর লাইনেও একটা দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিলাম, এরপরে মাঝখানে যে অংশ অর্থাৎ ৪, ৫, ৬ নম্বর লাইনে
চার নম্বর লাইনের, পাঁচ নম্বর লাইনে এবং ছয় নম্বর লাইনের গ্যাপ ঘরগুলো লাল সুতো দিয়ে পূরণ করব। এরপর কালো সুতোর কাজ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। লাস্টের দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে কালো একটা ঘর নিলাম, লাস্ট লাইনের আগের ঘরে। কিন্তু এরপরে লাস্ট লাইনের সাথেই একটা ঘর নিলাম এবং লাস্ট লাইনের নিচের লাইন থেকে পরপর দুইটা ঘর নিলাম। এবার লাস্ট লাইনের অর্থাৎ কালো লাইনের নিচ লাইন থেকে ঘর নিয়ে নিব নয়টা। এক টানে নয়টা ঘর করে নিলাম। নয়টা ঘর করার পরে ঠিক তার উপরে অর্থাৎ ফিরোজা কালার যেখান থেকে শেষ হয়েছে সেই বরাবর ডান দিক থেকে পরপর দুইটা ঘর নিলাম। এরপর ফিরোজা কালারের নিচ থেকে একটা ঘর নিলাম এবং তার উপর